তারের জালে জর্জরিত এলাকা বহরমপুরের রানীবাগান যেন জতুগৃহ ঘটে যাচ্ছে একের পর এক অগ্নিকাণ্ড কি বলছেন স্থানীয়রা পৌরসভার এখতিয়ারেই বা কতটা এখন শহর বহরমপুরে দেখুন বিশেষ প্রতিবেদন শহর বহরমপুরে ঘটে যাচ্ছে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থল বহরমপুরের রানীবাগান সোমবার ভোর সন্ধ্যেই আগুন লাগে ঠিক এই জায়গায় আতঙ্ক আর উৎকণ্ঠায় স্থানীয়রা আগুন নিভলেও রয়ে গেছে পোড়া দাগ জতুগৃহ বহরমপুর রানীবাগান শহরের প্রাণকেন্দ্র এই রানীবাগানে গত বছর 2020 সালে কিন্তু এই ফ্ল্যাটে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল সেই অগ্নিকাণ্ড কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন ঠিক এই ঘটনায় আবারো শহর বহরমপুরে একই চিত্র দেখা যাচ্ছে যে দৃশ্যটি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি এবং তার বাড়ির সামনে যে পোলটি সেইখানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড কালকে হতে দেখা যায় এবং সেই অগ্নিকাণ্ড থেকে কিন্তু বড়সড় একটি দুর্ঘটনা ঘটতে পারত এবং সেই দুর্ঘটনার ফলে কিন্তু প্রাণহানির সংখ্যাও ছিল কিন্তু এই বহরমপুর শহরে এখনো পর্যন্ত এই যে প্রাণকেন্দ্র এখানে কতটা অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে এবং এখানে প্রচুর মেডিকেল ক্লিনিক এখানে প্রচুর মানুষের ভিড় এই অঞ্চলে সারা দিন অর্থাৎ সকাল থেকে রাত্রি 10টা অবধি কিন্তু এই এলাকায় প্রচুর মানুষজনের আনাগোনা কিন্তু এই এলাকায় বারবার এই যে অগ্নিকাণ্ড ঘটছে শর্ট সার্কিট থেকে হোক বা বিভিন্ন কারণে অগ্নিকাণ্ড তার কারণটা ঠিক কি এই দায়ী বা কার জানবো সরাসরি বাড়ির সামনেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আটকে উঠেছিলেন পাপিয়াদে চোখে মুখে তার উৎকণ্ঠা রয়েছে সত্যি কথা বলতে কি একটু প্রশাসন একটু দেখা উচিত যে এইভাবে সমস্ত তারগুলো যে এইভাবে ঝুলছে এদের একটা কিছু ব্যবস্থা করা উচিত হ্যাঁ আতঙ্ক এই নিয়ে তো দুবার তিনবার হয়ে গেল এরকম সমস্যা তো সমস্যা না আমার বাড়ি একদম মানে এক হাত বললেই হবে ওটা মানে এক হাত দূরে পুরো ইলেকট্রিকের তার আছে তার সাথে সমস্ত তার একদম মানে আমাদের বাড়ির উপর দিয়ে পুরো যত কেবিলের তার বলুন সব গেছে আশেপাশের আবাসনের বাসিন্দারাও কার্যত আতঙ্কিত কখন কি হয় সেই ভেবেই ঘুম উড়েছে সকলে কেন বারবার এই ঘটনা ঘটছে কেন এভাবে বিদ্যুতের খুঁটি থেকে ঝুলছে বিপজ্জনক ভাবে তার একটা কোনো দুর্ঘটনা ঘটে গোটা পাড়াতে কিন্তু সেটা ছড়িয়ে পড়ার ভীষণ সম্ভাবনা সমূহ সম্ভাবনা একদম একদম এই যে পোলগুলো এবং রানীবাগানে কিন্তু এই ঘটনা খুব খুব কম দিনের ব্যবধানে দুটোই কিছুদিন আগে এমআই শোরুমের উপরে না এই এলাকাতেই আর কি লেগেছিল তার কিছুদিনের মধ্যেই আবার গতকাল রাত্রে এই ফার্মের গেটে এটা যেটা হলো তো একটা আতঙ্কে ভোগা তো আছে পোলগুলো কি ঠিকঠাক মেইনটেনেন্স হয় না 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 পোলের কোনো মেইনটেনেন্স আমাদের চোখে পড়ে না এভাবে দীর্ঘদিন ধরে তার ঝুলে আছে একদম একদম আপনার বাড়ির সামনে দিয়ে এই যে এত তার আপনার বাড়ির বারান্দাতে হ্যাঁ একদম আমার বাড়ির বারান্দাতে দাঁড়ালে তো দেখতেই পাবেন মানে প্রচুর তার এটা সরকারেরও দেখা উচিত তারটারগুলো গাছটাছগুলো কিছু হচ্ছে সময় মতো কাটা উচিত এগুলো অবশ্যই দেখা উচিত আর এখন তো ঝড় বৃষ্টি লেগেই আছে বিভিন্ন হচ্ছে ঘূর্ণিবর্ত তারপর হচ্ছে ঝড় রকমারি লেগে আছে আর এই গাছগুলো সঠিকভাবে হচ্ছে ঠিকঠাক করে কাটা হয়নি না একদম বাচ্চা কাচ্চা রেখে রীতিমতো ভয়ে বাচ্চাদের রেখে আমরা কোথাও যেতে গেলে সেটাও ভয় লাগে যে এসে তাদেরকে আমরা সুরক্ষিত পাবো কি না বহু মানুষের সমাগম এই ব্যস্ততম রাস্তায় অসংখ্য দোকান আবাসন অসংখ্য চেম্বার রয়েছে আর মাথার ওপর এভাবেই তার জাল বড়সড় বিপদ ঘটলে রক্ষা মিলবে তো প্রশ্ন উঠেছে আগুনটা এখান থেকে প্রথমে একটুখানি জ্বললো তারপরে শর্ট সার্কিট হয়ে যাই লেগেছে অল্প জ্বলতে জ্বলতে বেশি জ্বলে গেল হ্যাঁ তাছাড়া তখন কেউ আগুন লাগানোর মতন কেউ নাই তো অবশ্যই সমস্যা তো আছে এই যে এত কারেন্টের দেখুন কি অবস্থা হয়েছে চারিদিকে এগুলো তো সমাধান করা উচিত এখন পৌরসভা বলুন যাদের এখানে আগুন লাগছে তাদের এখন ব্যবস্থা কি রকম আছে তাদের সবাইকে ব্যবস্থা ঠিক রকম রাখতে হবে 2020 জুন মাসেও এই রানীবাগানে ঘটেছিল ভয়াবহ অগ্নিকাণ্ড পুরনো স্মৃতি উস্কে ফের লাগলো আগুন আর পৌরসভার দায়িত্ব নেই কোনো রকমের কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা বা পর্যাপ্ত জল যদি কোনো কারণে আবারও শর্ট সার্কিট হয়ে আবারও এই রানীবাগানে আগুন লাগে এখানে কিন্তু কোনো রকমের কোনো ব্যবস্থাই নেই গত বছর 2020 জুন মাসে যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনায় কিন্তু আবারও এই রানীবাগানে ফের দেখা গেল এবং গতকাল রাত্রে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল তার দায় কিন্তু কার এই প্রশ্নের উত্তর কিন্তু কারোর কাছে নেই কিন্তু আতঙ্কিত
এলাকার মানুষজন। সেটা হচ্ছে এটা তো ইলেকট্রিসিটি বোর্ডের ব্যাপার, এটা তো মিউনিসিপালিটির কোনো বিষয় না। এছাড়া যারা ইলেকট্রিসিটি বোর্ডে যারা দায়িত্বপ্রাপ্ত যারা আধিকারিক আছেন তাদেরকে এই ব্যাপারটা বলতে হবে। আমরা যৌথভাবে বলতে আমরা তো অলরেডি কালকে মিটিং করেছি, বিভিন্ন পুজো সামনে আসছে এই উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় দমকল ইলেকট্রিসিটি বোর্ড সবার সাথে মিটিং করেছি, সবার লোকের সমন্বয় রেখে কাজটা করার জন্য চেষ্টা করছি। এবার যে যে দপ্তরের দায়িত্বে যারা আছেন তাদেরকে সেই দপ্তরের কাজটা করতে হবে। আমরা একসঙ্গে মিটিং করে আলোচনা করতে পারি কিন্তু কাজটা তো তাদেরকেই করতে হবে। পৌর প্রশাসক কিন্তু সরাসরি জানাচ্ছেন যে এই বিষয়টি সম্পূর্ণই কিন্তু দেখার দায়িত্ব ইলেকট্রিসিটি বোর্ডের, তবে তারা যৌথভাবে মিটিং করেছেন, তবে যৌথভাবে মিটিং করলে সমস্ত সমস্যার সমাধান হয় না একথাও কিন্তু জানাচ্ছেন। তবে এলাকাবাসী এখনো পর্যন্ত যে আতঙ্কের মধ্যে রয়েছে সেই চিত্র কিন্তু এতক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পেলেন। বহরমপুর থেকে বেদান্ত চ্যাটার্জি রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া, মুর্শিদাবাদ।